हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आज आमी आपनादेर मन ओ प्राण ठंडा करार मतो एकटी रेसिपी शेयर करब, सेटा हलो सुईट पुटिंग। जारा बेशी मिष्टी खेते पछंद करें, आशा करी एई पुटिंगेर रेसिपिटी तादेर काछे खूब भालो लागबे, आर बाच्चादेर काछे तो बेशी भालो लागबे। तो चलुन आर कथा बाड़ाबो ना, एई मिष्टिर पुटिंगटी किभाबे तैरी करा जाय ता देखे आसि। पुडिंगटी तैरि करार जन्य चूला एकटी हाँड़ी बसिए दिएछि। एबार एर मध्ये दिए दिच्छि एक लिटार परिमाण दूध। एबार ए दूधटाके भालोभावे जाल करे निब। दूधटा थेके जखन दुई थेके तीनटा बलक आसबे, ए पर्याय दिए दिब एक टेबिल चामिच भिनेगार। आमी 1/3 कप पानीर साथे 1 टेबिल चामच भिनेगार दिए ए दूधेर मध्ये दिए दिएछि। एबार ए दूधटाके अनबरत नेड़ेचेड़े निब। भिनेगार देवार साथे साथे दूध थेके छाना चले आसबे। दूध थेके खूब सुंदर करे छाना बेर होये आसछे। एबार एई छानागुलो आमी एकटी कापड़ेर साहाज्ये छेके निच्छि। एबार ए छानागुलो नर्मल तापमात्रार पानी दिए धुए निच्छि, एते करे भिनेगारेर गंधटा चले जाबे। एबार ए छाना थेके हाथ दिए एभावे चेपे चेपे पानी झरिए निच्छि। ख्याल रखते होबे छानार भितरे जेन कोनोभावेई पानी ना थाके। एबार आमी ए छानाटाके एकटी स्टीलेर प्लेटे ढेले निएछि, आर एभावे हाथ दिए छानाटाके घषे घषे निच्छि। এই ছানাটাকে যত বেশি ম্যাশ করা হবে মিষ্টিটা ততই বেশি স্মুথ হবে। এবার এই মিষ্টি থেকে আমি দুটি ডো তৈরি করে নিয়েছি। একটি ডোর মধ্যে আমি স্ট্রবেরি রেড কালার ইউজ করেছি। আপনারা চাইলে শুধু সাদাও দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারেন। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেজি কেটে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটি লেজি নিয়ে হাতের তালু দিয়ে এভাবে গোল শেপ করে নিয়েছি। এই তো এখানে একটি মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে বাকি মিষ্টিগুলো আমি তৈরি করে নিব। এই তো সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও চাইবেন এভাবে মিষ্টিগুলো ছোট করে তৈরি করার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিব 1 লিটার পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা বেশি দিতে হবে। এবার এই চিনিগুলো নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি। এবার এই পানিগুলো যখন 1 থেকে 2টা বলক আসবে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো। এবার একটি ঢাকনা দিয়ে এই মিষ্টিটাকে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে একটি লং দিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি। এত মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর এই মিষ্টিগুলো হতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। এবার এই মিষ্টিগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার এই শিরাগুলো আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর এখানে গরম অবস্থায় আগার আগার পাউডারগুলো দিতে যাবেন না, তাহলে দলা পেকে আসবে। শিরাটাকে ঠান্ডা করে আগার আগার পাউডারটা দিবেন। এবার আমি চুলাটাকে অন করে এই শিরাটাকে অনবরত নেড়েচেড়ে নিব। এবার এই শিরাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নিব। শিরাটা এখানে জাল হতে থাক, আমি এদিকে মোলটা সাজিয়ে নিব। আমি এখানে একটি এভাবে বাটি নিয়েছি, আপনারা চাইলে মোলটো নিতে পারেন। এবার এই মিষ্টিগুলো এভাবে আমি চারো সাইড দিয়ে সাজিয়ে দিচ্ছি।
এবার এর উপরে দিয়ে দিব গরম গরম শিরাগুলো। এবার এই মিষ্টিগুলো ঠান্ডা করার জন্য 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এরই মাঝে পুটিংটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই পুটিংটাকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এভাবে 2 হাত দিয়ে চাপ দিলেই পুটিংটা বেরিয়ে আসবে। এবার আমি আরেকটি প্লেটে পুটিংটাকে সাজিয়ে নিচ্ছি। এবার এই মিষ্টির পুটিংটাকে আমি একটি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা যতটা দেখতে সুন্দর হয়েছে ঠিক ততটাও খেতে মজা হয়েছে। আশা করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সুইট ডেজার্টটা কিন্তু আপনারা বাচ্চাদেরও তৈরি করে দিতে পারেন। আশা করি বাচ্চাদের খুব ভালো লাগবে। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলে খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।